তো আজকে আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় বাণিজ্যিক ব্যাংক নিয়ে দেখব। তো বাণিজ্যিক ব্যাংকের প্রথম একটা অংশ অলরেডি আমরা পড়ে ফেলেছি, এখন বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় অংশ নিয়ে পড়ব। তো এখন আমরা দেখব ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে। আমরা জানি বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ করে থাকে, তেমনি আবার ঋণ দিয়ে থাকে। তো ঋণ থেকে কিভাবে আবার আমানত সৃষ্টি করা যায় সেটাই আমরা এখন দেখব। তো যেটা হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদ ঋণ না দিয়ে তার ঋণ গ্রহীতার আমানত হিসাবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে নতুন ঋণের সৃষ্টি করে, এবং এভাবেই কিন্তু ঋণ থেকে আমানত সৃষ্টি হয়। এবং ঋণ আমানত সৃষ্টি করার দুইটা উপায় আছে, এবং সেই দুইটার মধ্যে একটা হচ্ছে ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, আরেকটা হচ্ছে আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি। এখন আমরা দুইটা আলাদাভাবে দেখব। তো ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে ব্যাংক যেটা করে সেটা হলো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ঋণ নিতে যায় তখন সরাসরি নগদে ঋণের অর্থ না দিয়ে ঋণ গ্রহীতাকে একটা আমানত হিসাব খুলতে বলে, এবং সেই হিসাবের মধ্যে ঋণের অর্থটাকে ক্রেডিট করে দেয়। তারপর ঋণ গ্রহীতা সেই হিসাব থেকে তার যতটুকু প্রয়োজন ততটুকু চেকের মাধ্যমে সে উত্তোলন করে ব্যবহার করতে পারে, আর বাকি টাকা কিন্তু আমানত হিসেবে থেকে যায়। তো এখানে আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পাই যে ব্যাংকের তহবিল থেকে ককে 10,000 টাকা মঞ্জুর করা হলো, এ টাকা নগদে না দিয়ে আমানত হিসাবে স্থানান্তর করা হয়েছে। এখন উক্ত আমানত থেকে নগদ জমা সঞ্চিতি আবশ্যকতা CRR ও বিধিবদ্ধ তারল্য হার SLR হিসেবে মনে করি মোট 20% জমা রেখে বাকি 8,000 টাকা আবার খকে এভাবে প্রতিবার CRR ও SLR জমা রেখে ঋণ দেওয়া হয়েছে। ঋণ আমানত প্রক্রিয়ায় 10,000 টাকা ঋণ থেকে নিম্ন পরিমাণ ঋণ পরিমাণে সৃষ্টি হবে, ঋণ আমানতে সৃষ্টি হবে। তো এখন যেটা হচ্ছে, এখানে যেটা বলেছে সেটা হলো, ককে 10,000 টাকা ঋণ দেওয়া হলো, কিন্তু 10,000 টাকা ককে পুরো ক্যাশে না দিয়ে কি করা হলো, তার অ্যাকাউন্টে আমানত হিসেবে সংরক্ষণ করা হলো। তো আমরা জানি সবসময় যে CRR SLR জিনিসটা হচ্ছে, CRR হচ্ছে নগদ জমা সঞ্চিতি আবশ্যকতা, CRR পরিমাণ অর্থ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যেটা আমরা এর আগেও পড়েছি, কেন্দ্রীয় ব্যাংক চ্যাপ্টারে পড়েছিলাম যে নগদ জমা আবশ্যকতা জমা রাখতে হয়। আর বিধিবদ্ধ তারল্য হার যেটা SLR, সেটার ক্ষেত্রে কিন্তু এরকম তারল্য পরিমাণ কোনো বন্ড বা সিকিউরিটি কিনে কি করতে হয়, সেটা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তো ধরে নেওয়া হলো যে 20% CRR এবং SLR কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। তো এখন যেটা হচ্ছে, 10,000 টাকা থেকে যখন আমরা এই 20% বাদ দিয়ে দিব তখন কিন্তু 8,000 টাকা বাকি থাকে তার অ্যাকাউন্টে। এই 8,000 টাকা থেকে কি করা হলো, আবার খকে এভাবে করে ঋণ দেওয়া হলো, আবার খ থেকেও কিন্তু একইভাবে CRR ও SLR কেটে রেখে বাকি টাকা আবার আরেকজনকে এভাবে ঋণ দেওয়া হবে। তো এভাবে কিন্তু ঋণ থেকে আমানত সৃষ্টি হতে থাকবে। তো যেটা হচ্ছে, এখন আমরা একটু দেখব কিভাবে ঋণ আমানত সৃষ্টি হচ্ছে। তো আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি এখানে, CM ইকুয়ালস টু 1/RR। তো এখানে 1 দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে টাকার পরিমাণ। তো 1 দিয়ে টাকার পরিমাণ বুঝাচ্ছে, আর RR দিয়ে রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও বা প্রয়োজনীয় তারল্য জমা অনুপাত, যতটুকু তারল্য জমা রাখা প্রয়োজন সেটার কথা বুঝাচ্ছে, মানে CRR আর SLR এর কথা বুঝাচ্ছে। তো এই এই প্রশ্নের ক্ষেত্রে 20% হচ্ছে আমার RR। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10,000 টাকা হচ্ছে আই বা 1, আর ডিভাইডেড বাই 20% হচ্ছে RR। তো এখন যখন আমরা ক্যালকুলেট করব 10,000, ক্যালকুলেট করার পর 10,000 × 100/20, এখানে পার্সেন্টেজ কে 100/20 করেছে, সরাসরি আমরা পার্সেন্টেজে ডিভাইড করলেও হয়। তো এভাবে আমার রেজাল্ট আসছে হচ্ছে 50,000 টাকা। তো এখানে CM দিয়ে বুঝাচ্ছে বহুগুণিত ঋণ সৃষ্টি, ক্রেডিট মাল্টিপ্লায়ার, মানে কতবার এভাবে বহুগুণিত ভাবে ঋণ সৃষ্টি হচ্ছে সেটা। তো আইডি অলরেডি ডিনোট করেছি, বলেছি RR হচ্ছে রিকোয়ার্ড লিকুইডিটি রেশিও। তো এইভাবে 50,000 টাকা ঋণ আমানত সৃষ্টি হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি মাত্র 10,000 টাকা ঋণ থেকে 50,000 টাকা ঋণ আমানত সৃষ্টি হয়ে গেল। তো এখন আমরা দেখি আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি হয় কিভাবে। আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি মানে বুঝাচ্ছে, জনগণ যখন তাদের সঞ্চিত অর্থ আমানত হিসেবে ব্যাংকে রাখে, ব্যাংক তখন এই অর্থগুলো ব্যাংকে এমনিতেই না ফেলে রেখে
সেই অর্থগুলো থেকে কি করতে পারে, আবার ঋণ দিতে পারে। তো আমানতকৃত অর্থ থেকে অবশ্যই সিআরআর আর এসএলআর কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে বাকি পরিমাণ যে টাকা আছে আমানতের টাকা, সেগুলো থেকে আবার কি করতে পারে, ঋণ দিতে পারে। ঠিক সেম ভাবে যে পরিমাণ ঋণ দিচ্ছে, সেই ঋণটা নগদে না দিয়ে, যারা ঋণ নিচ্ছে তাদেরকে নগদে না দিয়ে তাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলা হয়, তাদের অ্যাকাউন্টে ঋণের অর্থটা আমানত হিসেবে রেখে দেওয়া হয়। একটা আমানতের অ্যাকাউন্ট খুলতে বলা হয়, সেখানে আমানত হিসেবে রেখে দেওয়া হয়। সেখান থেকে আবার সিআরআর আর এসএলআর কেটে রেখে বাকি যেই টাকা থাকে সেখান থেকে আবার ঋণ দেওয়া হয়, এবং যাকে ঋণ দেওয়া হচ্ছে তাকে আবার ক্যাশে না দিয়ে তাকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে বলে, সেই অ্যাকাউন্টে সেই ঋণের টাকা জমা রাখা হয়। তো এভাবে আমানতকৃত অর্থ হতে ঋণ, আবার সেই ঋণ থেকে ঋণ আমানত, আবার সেই ঋণ থেকে ঋণ আমানত, এইভাবে করে আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি হয়। তো এখানে আমরা একটু দেখি যে আমানত থেকে ঋণ সৃষ্টির প্রক্রিয়া যেহেতু এক ধাপ পরে শুরু হয়, তাই সেক্ষেত্রে আমানত থেকে ঋণ আমানত সৃষ্টি স্বভাবতই একটু কম হয়ে থাকে। তো ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে অ্যামাউন্ট একটু বড় হবে, আমানত থেকে ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে অ্যামাউন্ট একটু ছোট হবে। কারণ হচ্ছে এটা এক ধাপ পরে গিয়ে ঋণ দেওয়া স্টার্ট হয়, প্রথমে এটা আমানত হিসেবে থাকে, তারপর সেটাকে ঋণ দেওয়া হয়, সেখান থেকে আমানত সৃষ্টি হয়। কিন্তু আগের পয়েন্টে যেটা পড়েছি, সরাসরি ঋণ থেকে আমানত সৃষ্টি হচ্ছে, আবার সে আমানত থেকে ঋণ সৃষ্টি হচ্ছে, আবার সেই ঋণ থেকে আমানত সৃষ্টি হচ্ছে, এভাবে করে যাচ্ছে। আর এখানে শুরুতে এটা আমানত আকারে থাকে, আমানতটাকে ঋণ হিসেবে দেয়া হয়, আবার সেই ঋণ থেকে আমানত সৃষ্টি হয়, এভাবে যায়। তো এখানে আমরা একটু সূত্রটা দেখতে পাই, আগের সূত্রের সাথে এই সূত্র মোটামুটি এক, শুধু পার্থক্য হচ্ছে আই মাইনাস হবে। সিএম ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই আর আর মাইনাস আই, এখানে আই অথবা ওয়ান, হোয়াট এভার, কোন সমস্যা নেই। তো আই ডিভাইডেড বাই আর আর মাইনাস আই। তো যখন সিএম ইকুয়ালস টু ক্রেডিট মাল্টিপ্লায়ার, বহুগণিত ঋণ সৃষ্টি, মানে কতবার ঋণ আমানত সৃষ্টি হচ্ছে সেটা, আর 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 হচ্ছে রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও, যেটা বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি, সিআর আর আর এস এল আর এর কথা বোঝাচ্ছে, আই হচ্ছে অ্যামাউন্ট অফ টাকা। তো এখানে যেটা বলেছে, তো 20% নগদ জমা ও বিধিবদ্ধ তরল সম্পদ জমা রাখার ক্ষেত্রে 100 টাকা প্রাথমিক আমানত বৃদ্ধিতে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে 400 টাকা। সেটা অঙ্ক করে আবার দেখিয়ে দিয়েছে, আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখতে পারবো সিএম ইকুয়ালস টু আই হচ্ছে আমার 100, যেটা আমার প্রাথমিক আমানত, প্রাথমিক আমানত 100 ডিভাইডেড বাই 20% মাইনাস আবার 100। তো এটা করলে আমার রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 400 টাকা। তো আমরা যদি শুধু ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টির কথা চিন্তা করি, শুধু চিন্তা করলাম ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি, আগের সূত্রের কথা চিন্তা করলে সিএম ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই আর আর, তখন 100 ডিভাইডেড বাই 20% করলে আমার রেজাল্ট আসে কিন্তু 500 টাকা। তো যখনই আমরা আই মাইনাস করে দিব তখন আমার রেজাল্ট হয়ে যাচ্ছে 400, মানে কমে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে আমার রেজাল্ট আসে 500, আর ঋণ আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে আমার রেজাল্ট আসে 400। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে আমার ঋণ আমানত সৃষ্টি, যেটা বহুগুণিত ঋণ সৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে এক ধাপ পরে গিয়ে ঋণ সৃষ্টি হচ্ছে, ঋণ আমানতের সৃষ্টি হচ্ছে এই জন্য। তো এই উপায়গুলো ছাড়াও বাণিজ্যিক ব্যাংক সম্পদ ক্রয়, বিনিময় বিল বাট্টা, শেয়ার সিকিউরিটিজ ক্রয় ইত্যাদির মধ্য দিয়েও ঋণ আমানত সৃষ্টি করে। কোন সম্পদ কিনে ব্যাংক যখন তার মূল্য ডাককাটা চেকে পরিশোধ করে, তখন ওই চেক অবশ্যই প্রাপকের ব্যাংক হিসাবে জমা হয়, ফলে অবশ্যই তা আমানত সৃষ্টি করে। আমরা জানি ডাককাটা চেকের অর্থ কিন্তু সরাসরি কালেক্ট করা যায় না, এটা অ্যাকাউন্টে জমা হয়। তো এভাবেও কিন্তু আমানতের সৃষ্টি হয়, এবং সেখান থেকেও কি করা যায়, আবার ঋণ দেওয়া যায়। তো এভাবে কিন্তু ঋণ আমানতের সৃষ্টি হয়। তো এভাবেও কিন্তু ব্যাংক ঋণ আমানতের সৃষ্টি করতে পারে, এবং ঋণ আমানত কিন্তু ব্যাংকের জন্য খুবই খুবই বেনিফিশিয়াল হয়, কারণ এখান থেকে ব্যাংক অনেক পরিমাণ মুনাফা করতে পারে। তো আমরা জানি বাণিজ্যিক ব্যাংক তার প্রাপ্ত আমানতের একটা নির্দিষ্ট অংশ সিআরআর আর এসএলআর হিসেবে সংরক্ষণ করে বাকি টাকা ঋণ দিয়ে থাকে, এবং এই ঋণের টাকা সরাসরি ক্যাশে না দিয়ে সেই অর্থটা আমানত হিসেবে সংরক্ষণ করে থাকে, এবং আমানত থেকে পুনরায় ঋণ দিয়ে থাকে, এবং সেই ঋণকে আবার আমানত হিসেবে সংরক্ষণ করে সেই আমানত থেকে আবার ঋণ দিয়ে থাকে। এইভাবে করে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করতে থাকে।
তো আমরা ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে কিছু বিস্তারিত আলোচনা করব। তা আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ঋণ আমানত সৃষ্টির কিছু শর্তাবলী, তারপর বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কিছু কৌশল দেখব, ঋণ আমানত সৃষ্টির কিছু অন্যান্য পদ্ধতিও দেখব, উদাহরণের সাহায্যে ঋণ আমানত সৃষ্টির ধারণাটাও এখানে ব্যাখ্যা করব, এবং ঋণ আমানত সৃষ্টির কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো আমরা দেখব। ঋণ আমানত সৃষ্টির শর্তাবলীর ক্ষেত্রে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক ও তাদের অসংখ্য শাখা থাকতে হবে, অর্থাৎ ব্যাংকিং সুবিধা জনগণের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যেতে হবে। তো আমরা বুঝতেই পারছি একটা দেশে বাণিজ্যিক ব্যাংক অ্যাভেলেবেল থাকতে হবে এবং অসংখ্য শাখা থাকতে হবে যেন জনগণ পর্যাপ্ত পরিমাণে ব্যাংকিং সেবা সুবিধা পেতে পারে। তারপরে হচ্ছে বাজারে অর্থের সরবরাহ পর্যাপ্ত থাকবে এবং তা বাণিজ্যিক ব্যাংককে ঘিরে আবর্তিত হবে। তো বাজারে অর্থের সরবরাহ পর্যাপ্ত থাকতে হবে, অর্থের সরবরাহ যদি পর্যাপ্ত না থাকে তখন কিন্তু এই আমানত ঋণ আমানত সংগ্রহ করা এবং সেখান থেকে ঋণ দেওয়া তখন কিন্তু টাফ হয়ে যাবে। তাই বাজারে অর্থের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে তখন জনগণ বেশি বেশি আমানত রাখতে চাইবে, সেখান থেকে ঋণ দিতে ব্যাংক তখন ইজিলি ঋণ দিতে পারবে। এবং অবশ্যই বাণিজ্যিক ব্যাংকে ঘিরে অর্থের সরবরাহটা আবর্তিত হতে হবে। আমি এর আগেও বলেছি যে নগদ আবর্তন হয়, হাত বদল হয়, তো এই যে নগদ আবর্তনের কাজটা বাণিজ্যিক ব্যাংকে ঘিরে আবর্তিত হতে হবে। তারপরে হচ্ছে ব্যাংকের মাধ্যমে লেনদেনে জনগণের সচেতনতা থাকতে হবে এবং তাদেরকে এই বিষয়ে অভ্যস্ত হতে হবে। তো জনগণকে ব্যাংকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং তারা যেন ব্যাংকিং ট্রানজেকশনে অনেক বেশি অভ্যস্ত হয় সেই সেটা থাকতে হবে। তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ও প্রগতিশীল ঋণদান নীতি থাকবে, যার আওতায় ঋণদান কার্য সহজ দ্রুত করা সম্ভব হবে। তো যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে ঋণদান নীতি প্রবর্তন করে থাকে। তো এই ঋণদান নীতিটা এমন হতে হবে যেন বাণিজ্যিক ব্যাংক খুব সহজে ঋণ দিতে পারে। যদি এমন হয় নীতিটা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এমন কোন নীতি প্রণয়ন করে দিল যেটার কারণে ঋণ দেওয়ার যে প্রসেসটা সেটা অনেক বেশি লেন্দি হয়ে গেল বা অনেক বেশি টাফ হয়ে গেল, তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংক ইজিলি ঋণ দিতে পারবে না। তো আলটিমেটলি ঋণের পরিমাণ, ঋণ দেওয়ার পরিমাণ যদি কমে যায় তখন কিন্তু এই ঋণ আমানত সৃষ্টির কাজটা কিন্তু সব সময় যেরকম অ্যাক্টিভ থাকে সেরকম থাকবে না। ঋণ আমানত সৃষ্টি, ঋণ আমানতের পরিমাণ কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। তাই কার্যকর ও প্রগতিশীল একটা ঋণদান নীতি থাকবে যেন ঋণ দেওয়ার যে কাজটা সেটা খুব সহজ হয় এবং দ্রুত হয়। তো এগুলো হচ্ছে ঋণ আমানত সৃষ্টির কিছু শর্তাবলী। তো আমরা দেখি বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির কৌশল। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি। এটাও একটু আগে বলেছি যে কিভাবে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি হয়। সেটা হচ্ছে যখন কেউ ঋণ নেয় সেই ঋণের অর্থ সরাসরি নগদে প্রদান না করে ব্যাংক সেই ঋণ গ্রহীতাকে তার নামে একটি আমানত হিসাব খোলার জন্য বলে এবং সেই আমানত হিসাবে এই ঋণের অর্থটা ক্রেডিট করে দেয়। তারপর সেই ঋণের অর্থটা আমানত হিসেবে যেহেতু ক্রেডিট করে দিল, এই আমানত থেকে এখন তো নতুন একটা আমানত সৃষ্টি হয়ে গেল, এই আমানত থেকে পুনরায় আবার অন্য আরেকজনকে ঋণ দেওয়া হবে, তাকেও সেম কথা বলা হবে আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য, সেও তার ঋণের টাকা আরেকটা আমানত হিসেবে জমা রাখবে এবং সেখানে যে আমানত হিসেবে টাকা জমা রাখলো সেখান থেকে আবার আরেকজনকে ঋণ দেওয়া হবে। এভাবে করে ঋণ থেকে ঋণ আমানত সৃষ্টি হতে থাকে। তো ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে যে আমানত সৃষ্টি করে সেটার মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে তলবি ঋণ ও স্বল্প মেয়াদী ঋণ মঞ্জুর। তো বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের তলবি ঋণ ও স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে, যা ঋণ গ্রহীতার আমানত হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। এই আমানত হিসাব থেকে ঋণ গ্রহীতা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে, ফলে প্রদত্ত ঋণের সমপরিমাণ আমানতের সৃষ্টি হয়। তো স্বল্প মেয়াদি আর তলবি ঋণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ঋণ আমানত সৃষ্টি হচ্ছে। তারপরে যেটা সেটা হচ্ছে অগ্রিম প্রদান, ধার, নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের অগ্রিম প্রদান করে। তো কখনো নগদ ঋণ অথবা জমাতিরিক্ত ঋণ কিন্তু সরাসরি ক্যাশে না দিয়ে যেটা করে একটা অগ্রিম প্রদান করে থাকে। অগ্রিম প্রদানের ক্ষেত্রে এরূপ ঋণের অর্থ কিন্তু ব্যাংক ব্যাংকের রক্ষিত ঋণ গ্রহীতার হিসাবে জমা করে, ফলে এখান থেকেও কিন্তু আমানতের সৃষ্টি হচ্ছে এবং এই আমানত থেকে পুনরায় আবার ঋণ দেওয়া যাচ্ছে। তারপরে যেটা সেটা হচ্ছে আমানতকৃত অর্থ হতে ঋণ সৃষ্টি।
আমানতকৃত অর্থ হতে কিভাবে ঋণ সৃষ্টি করা যায় সেটাও আমরা বলেছি। সেটা হচ্ছে জনগণের রক্ষিত যে আমানত, সে আমানতটা প্রাথমিক আমানত হিসেবে গণ্য হয়। তো আমানতকারী এই অর্থ থেকে সিআরআর আর এসএলআর জমা রেখে বাকি টাকা কিন্তু বাণিজ্যিক ব্যাংক ঋণ হিসেবে দিয়ে থাকে, এবং সেম ভাবেই সে ঋণের টাকা আবার আমানত হিসেবে একটা অ্যাকাউন্ট খুলতে বলে, সে আমানত অর্থ আমানত হিসেবে সংরক্ষণ করে সেখান থেকে আবার ঋণ দেয়, আবার যাকে ঋণ দিচ্ছে তাকেও আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে বলে। তো সেই অ্যাকাউন্টে যে আমানত হিসেবে টাকা রাখা আছে সেটা থেকে আবার ঋণ দিতে থাকে। এইভাবে আমানত থেকে ঋণ এভাবে সৃষ্টি হতে থাকে। তো আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়াটা এক ধাপ পরে শুরু হয়। ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি থেকে আমানতকৃত অর্থ হতে যে ঋণের সৃষ্টি হয় সেটা এক ধাপ পরে শুরু হয়ে থাকে। তো এখন আমরা দেখি ঋণ আমানত সৃষ্টির অন্যান্য কিছু পদ্ধতি। তো এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সম্পদ ক্রয়। বাণিজ্যিক ব্যাংকে কিন্তু বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের সম্পদ ক্রয় করার প্রয়োজন পড়ে। তো বাণিজ্যিক ব্যাংক যখন কোনো সম্পদ ক্রয় করে তখন সরাসরি নগদে সেই সম্পদের মূল্য পরিশোধ না করে ডাককাটা চেকের মাধ্যমে পরিশোধ করে। আর আমরা জানি ডাককাটা চেক কি। ডাককাটা চেকের অর্থ কিন্তু সরাসরি নগদে উঠানো যায় না, সেটা কি করা হয়, সেই অর্থটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো এখন যেটা হচ্ছে, এভাবে কিন্তু আমানতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই আমানত থেকে কিন্তু আবার ঋণ দেওয়া সম্ভব হচ্ছে। তো এভাবে ঋণ আমানত সৃষ্টি করা সম্ভব হচ্ছে। তারপরে যেটা, সেটা হচ্ছে বিনিময় বিল বাট্টা। তো আমরা জানি ব্যাংক থেকে বিনিময় বিল বাট্টা করা হয়। তো যখন বিনিময় বিল বাট্টা করা হয় তখন এই বিলের টাকাটা কিন্তু সরাসরি নগদে না দিয়ে ডাককাটা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। আর একটু আগেই বললাম ডাককাটা চেক থেকে যেহেতু সরাসরি নগদে টাকা উঠানো যায় না, অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, তাই কিন্তু অটোমেটিক সেখানে আমানতের পরিমাণ বৃদ্ধি পায়। যেহেতু আমানতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেখানে ঋণ আমানত সৃষ্টির পরিমাণও বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে সিকিউরিটিস ক্রয়। তো সিকিউরিটিস ক্রয় করে বাণিজ্যিক ব্যাংক তার মূল্য কিন্তু ডাককাটা চেকের মাধ্যমে পরিশোধ করতে পারে। তো এখানেও ডাককাটা চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করে ঋণ আমানতের পরিমাণ বৃদ্ধি করতে পারছে। তারপর হচ্ছে জমাতিরিক্ত ঋণ প্রদান। বাণিজ্যিক ব্যাংক অনেক সময় গ্রাহকদের জমা থেকে অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয়, যাকে জমাতিরিক্ত ঋণ বলা হয়ে থাকে। তো এ ধরনের ঋণ গ্রাহকদেরকে সরাসরি না দিয়ে তার হিসাবে জমা রাখা হয়, ফলে আমানত ও তা থেকে নতুন ঋণের সৃষ্টি হয়। তো এখন উদাহরণের সাহায্যে ঋণ আমানত সৃষ্টির ধারণাটা ব্যাখ্যা করব। তো উদাহরণ হিসেবে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, মিস্টার ক তার ব্যাংকের হিসাবে 10,000 টাকা জমা দিল। ব্যাংক উক্ত টাকা থেকে নগদ জমা সংরক্ষণ আবশ্যকতা সিআরআর ও বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণ হার এসএলআর 10% জমা রেখে 9,000 টাকা মিস্টার খ কে ঋণ দিল। নগদে ঋণ না দিয়ে তা খয়ের আমানত হিসেবে স্থানান্তর করা হয়েছে। 9,000 টাকার 10% ব্যাংক সিআরআর ও এসএলআর হিসেবে জমা রেখে 8,100 টাকা মিস্টার গ কে ঋণ দিল। মিস্টার গয়ের হিসাবে তা আমানত হিসেবে জমা হওয়ার পর পুনরায় 10% জমা রেখে বাকি 7,290 টাকা মিস্টার ঘ কে ঋণ দিল। এভাবে আবার একই নিয়মে এখান থেকে 10% টাকা জমা রেখে তা ও কে ঋণ দেওয়া হলো। এভাবে দেখা যায় মাত্র 10,000 টাকার একটি আমানত থেকে ব্যাংক বারবার ঋণ দিয়ে অনেকগুলো ঋণ ও আমানতের সৃষ্টি করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রথমেই, ক তার ব্যাংক হিসাবে 10,000 টাকা আমানত হিসেবে জমা রেখেছে। তো ব্যাংক কি করলো, সেখান থেকে সিআরআর আর এসএলআর 10% জমা রেখে বাকি 9,000 টাকা খ কে ঋণ দিল। খ কে যেহেতু ঋণ দেওয়া হয়েছে আমানত হিসাবের মাধ্যমে, তাকে সরাসরি নগদে ঋণ দেওয়া হয়নি, আমানতে সংরক্ষণ করা হয়েছে টাকা। তো সেখানে 9,000 টাকা থেকে আবার 10% সিআরআর আর এসএলআর হিসেবে জমা রেখে বাকি 8,100 টাকা মিস্টার গ কে ঋণ দেওয়া হলো। তো একইভাবে মিস্টার গয়ের সেই আমানত হিসাব থেকে 10% টাকা জমা রেখে বাকি 7,290 টাকা মিস্টার ঘ কে ঋণ দেওয়া হলো। তো মিস্টার ঘয়ের সেই আমানত হিসাব থেকেও আবার 10% টাকা জমা রেখে আবার ওকে ঋণ দেওয়া হলো। তো এভাবে করে দেখা যাচ্ছে মাত্র 10,000 টাকার আমানত থেকে অনেকগুলো ঋণের সৃষ্টি হচ্ছে এবং অনেকগুলো আমানতের সৃষ্টি হচ্ছে। এভাবে কিন্তু মাত্র 10,000 টাকা থেকে অনেক অ্যামাউন্টের ঋণ আমানতের সৃষ্টি হচ্ছে। তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে কিভাবে এই ঋণ আমানত সৃষ্টি হচ্ছে। তো আমরা ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়াটা একটা উদ্বৃত্ত পত্রের মাধ্যমে দেখব।
তো এখানে আমরা একটা উদ্ধৃত পত্র দেখতে পাচ্ছি, যার বাঁ পাশে দায় এবং ডান পাশে সম্পত্তি। তো দায় পাশে আমানত সমূহ লেখা হয়েছে এবং সম্পত্তি পাশে নগদ ও তরল সম্পদ জমা 10% এবং প্রদত্ত ঋণ সমূহ লেখা হয়েছে। তো আমরা জানি আমানত হচ্ছে ব্যাংকের জন্য দায়, কারণ এই আমানতের অর্থ আমানতকারীকে চাহিবা মাত্র ফেরত দিয়ে দিতে হবে। এবং ডান পাশে সম্পত্তি সাইডে লেখা হয়েছে নগদ ও তরল সম্পদ জমা, যেটা সিআরআর আর এসএলআর। এই সিআরআর এবং এসএলআর কিন্তু বাণিজ্যিক ব্যাংকের জন্য সম্পদ, কারণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এই সিআরআর আর এসএলআর কেন্দ্রীয় ব্যাংকে যে জমা রাখছে, এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকের না, তার নিজের অ্যাকাউন্টেই জমা রাখছে, কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে জমা রাখছে। এই জন্য এটা বাণিজ্যিক ব্যাংকের জন্য সম্পদ। তারপর হচ্ছে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ হচ্ছে, আমরা জানি প্রদত্ত ঋণ মানেই হচ্ছে সম্পদ, ব্যাংকের জন্য ব্যাংক যে ঋণ দিয়ে থাকে সেটাও হচ্ছে একটা সম্পদ। তো এখানে আমানত সমূহ সাইডে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা প্রশ্নে দেখেছিলাম যে ক 10,000 টাকা আমানত হিসেবে রেখেছে, এজন্য ক এর ক্ষেত্রে 10,000 লেখা হয়েছে। তারপর এই 10,000 টাকা থেকে, এই আমানত থেকে 10% সিআরআর এবং এসএলআর কেটে রেখে খ কে ঋণ দেয়া হলো 9,000 টাকা। তো আমরা প্রদত্ত ঋণ পাশে দেখতে পাচ্ছি খ 9,000। এট এ টাইমে আমরা আবার দেখতে পাচ্ছি আমানত পাশে খ 9,000। এই যে 9,000 টাকা খ কে ঋণ দেয়া হলো, এই ঋণের টাকাটা কিন্তু সরাসরি নগদে না দিয়ে খ এর আমানত হিসেবে দেয়া হয়েছে, এই জন্য আমানত পাশেও খ 9,000। তো ক্ষয়ের এই আমানত 9,000 টাকা থেকে 10% সিআরআর এবং এসএলআর কেটে রেখে গ কে আবার ঋণ দেয়া হলো 8,100 টাকা। তো আমরা প্রদত্ত ঋণ পাশে দেখতে পাচ্ছি গ 8,100। একইভাবে গয়ের এই 8,100 টাকা নগদে না দিয়ে গয়ের আমানত হিসেবে দেয়া হয়েছে, এজন্য আমানত পাশেও দেখতে পাচ্ছি গ 8,100 টাকা। এবার এই 8,100 টাকা থেকে আবার 10% সিআরআর এবং এসএলআর কেটে রেখে 7,290 টাকা ঘকে ঋণ দেয়া হলো। তো ঘকে 7,290 টাকা ঋণ দেওয়ার পর ঠিক একইভাবে ঘয়ের এই টাকাটা নগদে না দিয়ে ঘয়ের আমানত হিসেবে যেহেতু দেয়া হয়েছে, তাই আমানত পাশে দেখতে পাচ্ছি ঘ 7,290 টাকা। তো ঘয়ের 7,290 টাকা থেকে আবার 10% সিআরআর এবং এসএলআর কেটে রেখে ওকে ঋণ দেওয়া হলো 6,561 টাকা। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ঋণ থেকে আমানত থেকে ঋণ, এবং সেখান থেকে আবার আমানত, সেখান থেকে আবার ঋণ, এভাবে করে ঋণ আমানত সৃষ্টি হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমানত সমূহ যোগ করার পর যোগফল আসছে আমার 34,390, এবং নগদ ও তরল সম্পদ জমা যোগফল আসছে 3,439, এবং প্রদত্ত ঋণের যোগফল আসছে 30,951। তো আমরা দেখতে পাচ্ছি যে দায় এবং সম্পত্তি পাশ কিন্তু মিলে যাচ্ছে। দায় পাশে হচ্ছে 34,390 এবং সম্পত্তি পাশে হচ্ছে 34,390। তো এভাবে করে কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকে। কিন্তু যখন নগদ রিজার্ভ ও প্রাথমিক জমা টাকার পরিমাণ সমান হয়ে যাবে, তখন কিন্তু এই প্রক্রিয়াটার সমাপ্তি ঘটবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকার আমানত হতে কতগুণ ঋণ আমানত সৃষ্টি করা যাবে, তা ব্যাংক তারল্য সুরক্ষার স্বার্থে কত ভাগ তারল্য জমা সংরক্ষণ করছে তার উপর নির্ভরশীল। মানে হচ্ছে এই ঋণ আমানত কতবার সৃষ্টি করা যাবে, সেটা ব্যাংকের তারল্য সুরক্ষার স্বার্থে কত ভাগ তারল্য জমা রাখতে চায় সেটার উপরও কিন্তু নির্ভর করছে। তো এখন আমরা দেখব সূত্রের সাহায্যে একটা সার্টিন আমানত থেকে কতবার আমানত সৃষ্টি করা যায় এবং কতবার ঋণ সৃষ্টি করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি সংরক্ষণের হার 20% হয়, তখন ডিডিএম এবং সিএম কত হবে। এখানে ডিডিএম হচ্ছে ডিমান্ড ডিপোজিট মাল্টিপ্লায়ার, বহুগণিত চাহিদা আমানত সৃষ্টি, এটা দিয়ে বোঝাচ্ছে যে কতবার আমানত সৃষ্টি করা যাবে। এবং সিএম হচ্ছে ক্রেডিট মাল্টিপ্লায়ার, বহুগণিত ঋণ সৃষ্টি, এটা দিয়ে বোঝাচ্ছে কতবার ঋণ সৃষ্টি করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিডিএম ইকুয়ালস টু আই ডিভাইডেড বাই আর আর। এখানে আই দিয়ে আমরা জানি অ্যামাউন্ট অফ টাকা, এবং ডিভাইডেড বাই আর আর হচ্ছে রিকোয়ার্ড লিকুইডিটি রিজার্ভ রেশিও, যেটা হচ্ছে সিআরআর আর এসএলআর এর পার্সেন্টেজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আই ডিভাইডেড বাই আই, এখানে 1 হিসেবে ধরা হয়েছে, ডিভাইডেড বাই 20% করলে আমার আসে 5 times। এবং সিএম হচ্ছে আই অথবা 1 ডিভাইডেড বাই আর আর মাইনাস 1 করলে যেটা আসে আমার 4 times। মানে হচ্ছে কোন সার্টেন আমানত থেকে 5 বার আমানত সৃষ্টি করা যাবে এবং 4 বার ঋণ সৃষ্টি করা যাবে।
তো এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে পারি যে 20% নগদ জমা ও বিধিবদ্ধ তরল সম্পদ জমা রাখার ক্ষেত্রে 100 টাকা প্রাথমিক আমানত বৃদ্ধিতে আমার আমানত কতবার সৃষ্টি হচ্ছে এবং ঋণ কতবার সৃষ্টি হচ্ছে। তো আমরা নিচে সূত্র অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছি যে ডিডিএম, যেটা ডিমান্ড ডিপোজিট মাল্টিপ্লায়ার, কতবার আমানত সৃষ্টি হবে সেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 100 ÷ 20% করলে আসছে আমার 500 টাকা, এবং সিএম, যেটা ক্রেডিট মাল্টিপ্লায়ার, বহুগুণিত ঋণ সৃষ্টি, কতবার আমার ঋণ সৃষ্টি হবে সেটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসছে 400 টাকা। তো আমরা এখানে কি দেখতে পেলাম যে 100 টাকা প্রাথমিক আমানত থেকে 500 টাকার আমানত সৃষ্টি হলো এবং 400 টাকার ঋণ সৃষ্টি হলো। তো একটু আগে আমরা সূত্রের মাধ্যমে দেখেছি যে কতবার ঋণ সৃষ্টি হচ্ছে এবং কতবার আমানত সৃষ্টি হচ্ছে। তো আমরা ঋণ আমানত সৃষ্টির এই প্রক্রিয়াটা এখন আমরা একটু ছকের মাধ্যমে দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছকের প্রথমেই আছে আমানত আবর্তন, মানে হচ্ছে কতবার আমানত সৃষ্টি হচ্ছে সেটা। তারপর হচ্ছে অতিরিক্ত চাহিদা আমানত, মানে আমানতের পরিমাণ, আমানত কত করে আসছে সেটা, এবং অতিরিক্ত নগদ ও বিধিবদ্ধ তরল সম্পদ জমা সংরক্ষণ, যেটা সিআরআর আর এসএলআর হিসেবে যে পার্সেন্টেজটা রাখা হচ্ছে সেটা। তারপর হচ্ছে অতিরিক্ত ঋণ, আমানত থেকে কতটুকু টাকা ঋণ হিসেবে দেয়া হচ্ছে সেটা। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা লিখেছে যে অতিরিক্ত চাহিদা আমানত হচ্ছে 100 টাকা, লাইক 100 টাকা আমানত হিসেবে জমা রাখা হলো ব্যাংকে। এই 100 টাকা থেকে 20% 100 টাকার 20% করলে আসে 20 টাকা। এই 20 টাকা নগদ ও বিধিবদ্ধ তরল সম্পদ জমা হিসেবে সংরক্ষণ করে বাকি 80 টাকা অতিরিক্ত ঋণ হিসেবে দেয়া হলো। তো দ্বিতীয়বার এই ঋণের টাকাটা সরাসরি নগদে না দিয়ে আমানত হিসেবে জমা রাখা হয়েছে, তাই দ্বিতীয়বারে দেখতে পাচ্ছি আমানত 80 টাকা। তো অতিরিক্ত চাহিদা আমানত কত হলো 80 টাকা। তো এই 80 টাকা থেকে আবার 20%, 80 টাকার 20% করলে আসছে 16 টাকা। এই 16 টাকা আবার নগদ ও বিধিবদ্ধ তরল সম্পদ জমা সংরক্ষণ হিসেবে রেখে বাকি যে 64 টাকা সেটা কি করা হলো, ঋণ দেয়া হলো। সেই ঋণের অর্থটাও তৃতীয়বার আবার আমানত হিসেবে জমা রাখা হয়েছে 64 টাকা। এই তৃতীয়বারের এই 64 টাকা আমানত থেকে আবার 20%, 12.80 টাকা হয়। এই 12.80 টাকা কেটে রেখে, সিআরআর আর এসএলআর হিসেবে কেটে রেখে বাকি 51.2 টাকা ঋণ দেয়া হলো। এই ঋণের টাকা আবার আমানত হিসেবে জমা রাখা হয়েছে চতুর্থবার। তো এই চতুর্থবার 51.2 টাকা থেকে 20%, 10.24 টাকা সিআরআর আর এসএলআর হিসেবে কেটে রেখে বাকি 40.96 টাকা কি করা হলো, আবার অতিরিক্ত ঋণ হিসেবে দেয়া হলো। এই ঋণের টাকা আবার পঞ্চমবারের মতো আমানত হিসেবে জমা রাখা হলো 40.96 টাকা। এটা থেকে আবার 20% কেটে রেখে, 8.19 টাকা কেটে রেখে আবার 32.74 টাকা কি করা হলো, ঋণ দেয়া হলো। তো এভাবে কিন্তু এটা চলতেই থাকবে, একটা সময় গিয়ে অতিরিক্ত চাহিদা আমানত জিরো হয়ে যাবে, অতিরিক্ত নগদ ও বিধিবদ্ধ তরল সম্পদ সংরক্ষণ জমা সংরক্ষণ যেটা সেটাও জিরো হয়ে যাবে, এবং অতিরিক্ত ঋণের পরিমাণও কিন্তু জিরো হয়ে যাবে। তো এভাবে আমরা ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছি যে মোট আমানত আসছে, মানে যদি এভাবে যেতেই থাকে এবং আমরা যদি সব ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে দেখতে পারবো যে আমার অতিরিক্ত চাহিদা আমানত আসবে 500 টাকা, এবং অতিরিক্ত নগদ ও বিধিবদ্ধ তরল জমা সম্পদ সংরক্ষণও আসবে 100 টাকা, এবং অতিরিক্ত ঋণ আসবে 400 টাকা। এখানে কিন্তু আমরা একটা ছকের মাধ্যমে জিনিসটা পুরোটা দেখতে পারলাম। তো আগের স্লাইডেই আমরা যেটা দেখেছি যে সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি বের করতে পেরেছি যে 100 টাকা থেকে আমার 500 টাকার আমানত সৃষ্টি হচ্ছে এবং 400 টাকার ঋণ সৃষ্টি হচ্ছে। তা আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করি, জিনিসটা কিন্তু খুব ইজিলি বের হয়ে যায়। আর আমরা যদি ছকের মাধ্যমে এইভাবে ধাপে ধাপে করি, জিনিসটা খুবই টাইম কনজিউমিং। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারছি ব্যাপারটা যে কিভাবে ঋণ থেকে আমানত সৃষ্টি হচ্ছে, আবার সেখান থেকে ঋণ সৃষ্টি হচ্ছে, এভাবে কিন্তু ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়াটা চলতেই থাকে। ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপর্যাপ্ত নগদ তহবিল। তো যদি এমন হয় ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণে নগদ তহবিল নেই, তাহলে কিন্তু ব্যাংকগুলো প্রয়োজনীয় পরিমাণে ঋণ দিতে পারবে না। যদি ঋণ কমিয়ে দেয়, ঋণ দেওয়া যদি কমিয়ে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি ঋণ আমানত সৃষ্টির পরিমাণও কমে যাবে।
তারপরে হচ্ছে অপর্যাপ্ত প্রাথমিক আমানত। যদি প্রাথমিক আমানতের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু ব্যাংকগুলো সেখান থেকে ঋণ দিতে পারবে না। তো আলটিমেটলি অপর্যাপ্ত প্রাথমিক আমানত থাকলেও কিন্তু ঋণ আমানত সৃষ্টি কমে যাবে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের জমার হার বৃদ্ধি। আমরা জানি সিআরআর আর এসএলআর হিসেবে কেন্দ্রীয় ব্যাংক একটা সার্টেন পার্সেন্টেজ জমা দিতে হয়। যদি এমন হয় যে কেন্দ্রীয় ব্যাংক এই পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি আমানতের পরিমাণ কমে যাবে, আর আমানতের পরিমাণ কমে গেলে ঋণের পরিমাণও কমে যাবে, সেখান থেকে কিন্তু ঋণ আমানত সৃষ্টির পরিমাণও কমে যাবে। তার পরের পয়েন্টটা হচ্ছে গণসচেতনতার অভাব। তো যদি জনগণ ব্যাংকের মাধ্যমে লেনদেনে সচেতন না হয়, তখন কিন্তু ঋণ আমানত সৃষ্টির পরিমাণও কমে যাবে। তার পরের পয়েন্টটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নীতি। তো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ঋণ প্রদানের ক্ষেত্রে নীতি প্রণয়ন করে থাকে। তো যদি এমন হয় কেন্দ্রীয় ব্যাংক খুব কঠোর নীতি প্রণয়ন করে দিল, যেটার কারণে ব্যাংকগুলো সহজে ঋণ দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ঋণ আমানত সৃষ্টিতে বাধা দেখা দিবে, সহজে ব্যাংকগুলো ঋণ দিতে পারবে না। তারপরে হচ্ছে উপযুক্ত ব্যাংক জামানতের অভাব। তো ঋণ সংগ্রহের জন্য জনগণের কাছে যদি উপযুক্ত মানের জামানত পর্যাপ্ত পরিমাণে না থাকে, তখন কিন্তু ব্যাংকগুলো ঋণ সৃষ্টির ক্ষমতা বাধাপ্রাপ্ত হয়। তো আলটিমেটলি সেই কারণেও কিন্তু ঋণ আমানতের পরিমাণ কমে যায়। তো এগুলো হচ্ছে ঋণ আমানত সৃষ্টির কিছু সীমাবদ্ধতা।